গুড মর্নিং বন্ধুরা, থরিজ কিচেনে আরও একটা ভিডিওতে সবাইকে স্বাগত। তো আজকে সকাল থেকে উঠে বেশ অনেক কাজ করে ফেললাম, মানে অন্যদিন সকালবেলা রুটি করি না, তো আজকে রুটি করলাম, বেগুন ভাজা, তারপরে মেয়ের টিফিন, তারপরে একরকম রান্না সব রকম করে, তো মানে কিছুটা কাজ এগিয়ে রাখলাম। মেয়েকে এখন যাচ্ছি মেয়েকে স্কুলে দিতে, তো তারপর সেখান থেকে এসে আর বাকি রান্নাগুলো করব। তো সবাই ভিডিওটার সাথে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আজকে করব পেঁপে আলুর তরকারি। তো পেঁপে আলুটা প্রত্যেক মানে যখনই রান্না করি তখনই ওই নিরামিষভাবেই করি। তো আজকে মনে হলো একটুখানি পেঁয়াজ রসুন দিয়ে দেখি কেমন খেতে হয়, ওই রোজকার রান্নাতে একটু স্বাদ বদল আর কি। তো কড়াইতে তেলটা দিয়ে তেলটা গরম করে গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম, আর তারপরে কেটে রাখা পেঁপে আর আলুটা দিয়ে এবার ভালো করে ভেজে নেব। পেঁপে কিন্তু রান্নার সময় ভালো করে ভেজে নিলে তারপরে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় যখন আমরা জল দিয়ে ফোটাবো, তা না হলে কিন্তু পেঁপেটা সেদ্ধ হতেই যায় না অন্তত কড়াইতে। তো অল্প একটু নুন দিয়ে পেঁপের আলুটা ভালোভাবে ভেজে নিচ্ছি। পেঁপের আলুটা একটু ভাজা ভাজা করে নিয়ে তারপরে একদম মিহি করে কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম। এখানে আমি দুটো ছোট ছোট সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। তো পেঁয়াজটা দিয়ে এখন ভালো করে ভেজে নেব, নাহলে পেঁয়াজের কাঁচা গন্ধটা আবার রান্নাতে ভালো লাগবে না। আর কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে একটু হলুদ দিয়ে দিয়েছি, আর এখন দিয়ে দিচ্ছি মশলা। দিয়ে দিলাম আদা, রসুন, টমেটো, টমেটো বাটা। এর মধ্যে আমি লঙ্কা বাটাটা দিইনি, কারণ রান্না প্রচুর ঝাল হয়ে গেলে কেউই খেতে চায় না, তো সেই জন্য লঙ্কা বাটাটা দিইনি, পরে লঙ্কাগুলো চিড়ে দিয়ে দেব। তো সমস্তটা দিয়ে দিলাম, আর গুঁড়ো মশলা দিয়ে দিলাম। গুঁড়ো মশলাটাকে আমি এভাবে জলে ভিজিয়ে পেস্ট করে নিয়েছি। তো গুঁড়ো মশলা বলতে ওই জিরে ধনের গুঁড়ো। এবার সমস্ত মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। আর মশলা কষানোর সময় দিয়ে দিচ্ছি একটু লবণ, আর স্বাদটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দিচ্ছি একটু চিনি। চিনিটা একদমই অপশনাল, না চাইলে দেবেন না। তো সমস্তটা দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, রান্নাটা একটা সুন্দর রং আসবে। তো দিয়ে সমস্ত কিছু এখন ভালোভাবে কষিয়ে নেব। আর তরকারিটার মধ্যে একটা জিনিস দেব, সেটা হচ্ছে এই যে এগুলো হচ্ছে বরবটির দানা। তো এগুলোকে বাজারে কিনতে পাওয়া যায়। সারা রাত জলে ভিজিয়ে তারপরে প্রেশার কুকারে আমি দুটো সিটি দিয়ে এই দানাগুলো সেদ্ধ করে নিয়েছি। এই দানাগুলো কিন্তু যে কোনো তরকারির মধ্যে দিলে খেতে বেশ ভালো লাগে। তো দানাগুলো দিয়ে এখন ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর এই দানাগুলো কিন্তু ভীষণই উপকারী, যারা নিরামিষ খান তারা কিন্তু রান্নায় এই ধরনের দানার ব্যবহার করতে পারেন, শরীরের জন্য কিন্তু খুবই ভালো এগুলো। আর এতে রয়েছে প্রচুর পরিমাণে আমিষ প্রোটিন। তো দেখুন মশলাটা কষানো হয়ে যাবার পর এখন চিড়ে রাখা কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। আর এবারে মশলাটা কষানো হয়ে যাবার পর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল। জলটা একটু বেশি দেব যাতে পেঁপে আর আলুটা ভালোভাবে সেদ্ধ হতে পারে। আর এই বাজারে এখন নতুন আলু ওঠার আগে যে আলুগুলো পাওয়া যায় সেই আলুগুলো কিন্তু সহজে সেদ্ধ হতে যায় না, তো সেই জন্য একটু বেশিক্ষণ ফোটানোর দরকার পড়ে। আর এই যে ঝোলটা কিন্তু ফুটে উঠেছে, আর আমি একটুখানি দেখছি যে নুনটা ঠিকঠাক দিলাম কি না। তো আমার মতন কে কে এরকম নুন টেস্ট করে নাও অবশ্যই কমেন্টে জানিও। তো নুনটা মোটামুটি ঠিকই আছে, তবে ঝোলটা আর একটু ফুটিয়ে নেব। আর তরকারিটা আমার একদম রেডি হয়ে গেছে। দিয়ে দিলাম একটুখানি গরম মশলার গুঁড়ো। ব্যাস, গরম মশলার গুঁড়োর গন্ধটা কিন্তু রান্নায় আমার ভীষণ ভালো লাগে,
তাই যে কোনো রান্নাতেই কিন্তু আমি গরম মশলা গুঁড়োটা দেবার চেষ্টা করি। তো মশলাটা ভালোভাবে মিশিয়ে তারপরে আমি নামিয়ে নেব। দুপুরবেলা গরম ভাতের সাথে কিন্তু এই তরকারিটা বেশ ভালো লাগবে। আর তরকারিটা নামিয়ে তারপরে এখন করে নেব হচ্ছে মাছ। তো মাছটাকে ভালোভাবে ধুয়ে নুন হলুদ মাখিয়ে এখন সর্ষের তেলে ভেজে নিচ্ছি। আর এই মাছগুলো, মাছের পেটিগুলো বেশ বড় বড় সাইজের নিয়ে এসেছিলো, তো সেই জন্য আমি কেটে ছোট করে নিয়েছি। আর পেটিগুলো এখন ভেজে নিচ্ছি। তবে এই কাঁকড়া মাছের এই পেটিগুলো কিন্তু আমি একদম বেশি কড়া করে ভাজব না, একটু অল্প ভাজব, তাহলে কিন্তু খেতে বেশ ভালো লাগে। তো মাছের পিসগুলো এখন তাড়াতাড়ি ভালো করে ভেজে নিই। আর আমি তো বললামই না যে আজকে কাতলা মাছের এটা আমি কী বানাচ্ছি। তো বানাবো হচ্ছে কাতলা মাছের ঝাল পেঁয়াজ রসুন ছাড়া। তো এই যে মাছগুলো কিন্তু আমার ভাজা হয়ে এসেছে প্রায়, বলেছিলাম যে বেশি ভাজবো না, তো সেই মতনই অল্প ভেজেছি। তো মাছগুলো এখন তুলে নেব। আর সমস্ত মাছগুলো ভেজে তুলে নেবার পর এখন ওই কড়াইতেই, মানে ওই তেলেই ফোড়ন দিয়ে দিচ্ছি গোটা জিরে। ফোড়নটা দিয়ে দেবার পর এখন দিয়ে দিলাম একটা তেজপাতা। তেজপাতাটা দিলে কিন্তু সুন্দর একটা গন্ধ আসে মাছের ঝোলে। তো আর কেটে রাখা আলুটা দিয়ে এবার ভালো করে আলুটা ভেজে নেব। আলু ভেজে নেবার পর এখন মশলা দিয়ে দিচ্ছি। তো মিক্সিং জারে আমি 2 চামচ টক দই, আদা, বেশ কিছুটা কাঁচা লঙ্কা আর একটা টমেটো দিয়ে ভালোভাবে পেস্ট করে নিয়েছি। দইটা এই মিক্সিং জারে না ফেটিয়ে নিলে কেমন যেন একটা ছানা ছানা কেটে যায়, তো খেতে ঠিক ভালো লাগে না, সেই জন্য দইটা দিয়ে একবারে আমি মিক্স করে নিয়েছি। আর ওই গুঁড়ো মশলা, জিরে ধনের গুঁড়োটা জলে ভিজিয়ে নিয়েছিলাম, তো সেটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর লবণ। তো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, চাইলে কিন্তু এখানে এমনি লাল লঙ্কার গুঁড়ো দেওয়া যেতে পারে। তো লাল লঙ্কার গুঁড়ো এখন রান্নায় আমি ইউজ করছি না, তার কারণ বাড়িতে মোটামুটি সবারই পেটের একটা প্রবলেম চলছে, তো সেই জন্য লাল লঙ্কার গুঁড়োটা আমি অ্যাভয়েড করেই চলছি। আর এই যে দেখুন, মশলা থেকে কিন্তু তেল ছাড়া শুরু করে দিয়েছে, তবে মশলা কিন্তু আরও ভালোভাবে কষিয়ে নেব। মশলা কষাতে কষাতে মশলার রঙটা কিন্তু দারুণ চলে এসেছে। তো দেখে মনে হচ্ছে যেন এইরকম কষা কষাই ভাত দিয়ে খেয়ে নিই, দারুণ লাগবে কিন্তু গরম ভাতের সাথে। তো দেখুন মশলা কিন্তু কষানো হয়ে গেছে, আর ওই মিক্সিং জার ধোয়া জলটা আমি দিয়ে দিলাম এর মধ্যে, দিয়ে সমস্তটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর বেশি জল দেব না, তার কারণ এই রান্নাটা একদম গামাখা না হলেও একদম পাতলা টেলটেলে ঝোলও কিন্তু ভালো লাগবে না। তো সমস্ত ভাজা মাছগুলো এখন ঝোলের মধ্যে দিয়ে এবার ভালো করে ফুটিয়ে নেব। আর মাছের ঝোলটা কিন্তু ফুটতে শুরু করে দিয়েছে, তবে এটা ফুটিয়ে আমি আরও একটু ঘন করে নেব। আর আমি একটা জিনিস বলতে ভুলে গেছি, আমি কিন্তু মিক্সিং জার যে মশলা বানিয়েছিলাম তার মধ্যে কিন্তু একটু গোটা গরম মশলাও দিয়ে দিয়েছিলাম, তাতে কিন্তু গন্ধটা দারুণ আসে রান্নার, বিশেষত মাছ রান্নার ক্ষেত্রে। তো সেই জন্য আমি আলাদা করে কিন্তু আর গরম মশলার গুঁড়ো এতে দেবো না। আর এই যে দেখুন, মাছের ঝোলটা কিন্তু আমার হয়ে গেছে। আর বন্ধুরা, ভিডিওটা কিন্তু আজকে এখানেই শেষ করব। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন, কমেন্ট করবেন, আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অনেক ধন্যবাদ বন্ধুরা।